বিশাল ভাই, বিশাল ভাই ব্লগ ভাই। What's up guys, this is Vishal FX, welcome to another vlog. আর আজকেটাকে আমি আসলে ব্লগ বলবো না, এটা একটা ইনফরমেশন ভিডিও। এই ভিডিওটা অ্যাবাউট চায়না, অ্যাবাউট স্টাডি ইন চায়না অ্যান্ড অ্যাবাউট চাইনিজ স্কলারশিপ। আমাকে ফেসবুকে বেশিরভাগ কোশ্চেনই করা হয় এবং নোন এবং আননোন পার্সন এই কোশ্চেনটাই করে যে ভাইয়া আপনি কি চায়নাতে আছেন, ভাই আপনি কি চায়নাতে পড়তেছেন, কিভাবে গেছেন, বা আমি যদি চায়নাতে যেতে চাই আমি কিভাবে যাব, কি করব, বা কেমন খরচ, এখানকার স্কলারশিপ গুলা কিরকম। তো আজকের ভিডিওতে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। সো লেটস স্টার্ট। আপনার রেজাল্ট এবং চায়না যে স্কলারশিপ দিচ্ছে সেটার সাথে মিলে কিনা আপনার রেজাল্টটা। তো চায়না বিভিন্ন ভাগে স্কলারশিপ দিয়ে থাকে, আমি সেই স্কলারশিপ গুলাকে তিন ভাগে বিভক্ত করেছি। তো আমি এখন তিন ভাগ স্কলারশিপটা ব্যাখ্যা করব। ক্যাটাগরি এক, এই স্কলারশিপ হচ্ছে টিউশন ফি ফ্রি। আমরা বাংলাদেশে যখন পড়াশোনা করি ভার্সিটিকে নির্দিষ্ট একটা টাকা দিতে হয়, সেটা বছরে হোক বা মাসে হোক, কিন্তু এই স্কলারশিপে ভার্সিটিকে টিউশন ফির জন্য কোনো রকম টাকা দিতে হবে না। তবে ভার্সিটি স্টুডেন্টকে ডর্ম বা ফ্ল্যাট বা হোস্টেল প্রোভাইড করবে, সেটার জন্য বছরে একটা টাকা তারা নির্ধারণ করে এবং সেই টাকাটা নিয়ে নেয় তারা বছরের শুরুতেই। সেটা হোক 5,000 বা 6,000 বা 10,000 আরএমবি। সেই আরএমবিটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি সেটা হাইয়েস্ট 80 থেকে 1 লাখ টাকার মধ্যে হবে। তো 80 থেকে 1 লাখ টাকা ডাউন ফি দিয়ে টিউশন ফি ফ্রি, এটাই হচ্ছে ক্যাটাগরি 1। তো ক্যাটাগরি 2, এই স্কলারশিপটাকে আমরা 100% স্কলারশিপও বলে থাকি। এই স্কলারশিপে টিউশন ফি ফ্রির সাথে সাথে অ্যাকোমোডেশনও ফ্রি। মানে ভার্সিটি যখন আপনাকে কোনো হোস্টেল বা ডর্ম বা ফ্ল্যাট প্রোভাইড করতেছে সেটার জন্য কোনো টাকা নিবে না এবং টিউশন ফিও ফ্রি। এই জন্য আমরা এটাকে 100% স্কলারশিপ বলি। স্টুডেন্ট যদি এখানে আসতে চায় তার জন্য তাকে ভার্সিটি থেকে ডর্ম দেওয়া হবে বা ফ্ল্যাট দেওয়া হবে বা হোস্টেল দেওয়া হবে, সাথে টিউশন ফি পুরো ফ্রি। সো ক্যাটাগরি 3, এই স্কলারশিপে টিউশন ফি ফ্রি, অ্যাকোমোডেশন ফ্রি, সাথে ভার্সিটি স্টুডেন্টকে মান্থলি একটা স্টাইপেন্ড দেয়, সেটা বাংলাদেশি টাকায় 15,000 থেকে শুরু করে 30-40-45,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই স্কলারশিপটা পাওয়াটা সবচেয়ে টাফ, কারণ হচ্ছে এই স্কলারশিপে যেমন রেজাল্ট দরকার তেমন শুরুতেই সার্ভিস চার্জটা অনেক বেশি নেয় ভার্সিটি। সো এটাই হচ্ছে স্কলারশিপ। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাই আমি যদি চায়নাতে আসতে চাই আমার কিরকম টাকা খরচ হবে? আমার যতটুকু জানা বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম টাকা নেয়। ক্যাটাগরি 1, যেটা নাকি টিউশন ফি ফ্রি, সেটাতে 1,50,000 থেকে 1,80,000 মধ্যেই চায়নাতে আসা যায়। তবে আমাদের বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম টাকা নিয়ে থাকে, সে ব্যাপারে আমি শিওর বলতে পারবো না। ক্যাটাগরি 2 এর জন্য 2,20,000 থেকে 2,60,000 মতো খরচ হয়, এটা আমি যতদূর জানি। এবং ক্যাটাগরি 3 এর জন্য 3 লাখ এবং অ্যাবভ 3 লাখ খরচ হয়। তো এতক্ষণ জানলাম অ্যাবাউট স্কলারশিপ এবং চায়নাতে কিভাবে আসা যায় না আসা যায় এবং কত টাকা লাগবে তার ব্যাপারে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই আমাদের যে এই সার্টিফিকেট গুলো যে আমরা পাবো এর ভ্যালু কত। অ্যাজ আই নো চাইনিজ ডিগ্রির ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড, এখান থেকে পড়াশোনা করে অনেকেই আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার দিকে শিফট হয়ে যাচ্ছে মাস্টার্স এর জন্য। ইভেন কেউ যদি এখানে পড়াশোনা করার পর বাংলাদেশে যেও জব করতে চায় তার জন্য ভালো ভালো অপরচুনিটি আছে, কারণ বাংলাদেশের সবচেয়ে টপ ইউনিভার্সিটি গুলার চেয়েও এখানকার যে কোনো ইউনিভার্সিটি উপরে এবং র্যাঙ্ক ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এবং যে কোনো র্যাঙ্কিং এ তারা উপরে। সো এখান থেকে পড়াশোনা করে এখানে মাস্টার্স করা যেতে পারে, এখানে মাস্টার্স করলে স্টাইপেন্ড ভালো ভালো পাওয়া যাবে। এবং এখান থেকে এখানে না পড়াশোনা করতে চাইলে কেউ যদি অস্ট্রেলিয়া বা আমেরিকা চলে যেতে চায় তার জন্য খুব সহজ হবে। তো আরেকটা সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে এখানে ডিগ্রি পাওয়ার পরে চায়নাতেও অনেক ভালো ভালো জবের অফার পাওয়া যায়। এখানে প্রথমে স্টুডেন্ট ভিসায় আসার পরে ডিগ্রি নেওয়ার পরে ওয়ার্কিং ভিসায় আবার আসা যাবে এবং এখানে ভালো ভালো জব করা যাবে, কারণ তারা চায় বিভিন্ন দেশ থেকে মানুষ তাদের এখানে এসে কাজ করুক বা এবং তাদের কালচারটা জানুক। তারা এখন ওয়ার্ল্ডের সাথে মিশতে চাচ্ছে, তো তারা এরকম সুযোগ সুবিধা আমাদের জন্য করে দিচ্ছে। বিশাল ভাই, লিভিং কস্টটা কেমন পড়বে? আচ্ছা, লিভিং কস্টটা টোটালি ডিপেন্ডস অন দ্য সিটি এন্ড ইয়োরসেলফ, তুমি কিরকম খরচ করবে এটা তোমার উপরে এবং সিটির সবকিছু দাম কিরকম সেটার উপরে। তো যদি কোনো খুব ভালো সিটি গুলাতেও তুমি থাকতে চাও
তাহলে তোমার খরচ পড়বে হাইয়েস্ট 10,000-12,000 টাকা। যদি তুমি আউট খরচ, ঘোরাফেরা বা অনেক জিনিসপত্র কেনাকাটা না করে চলাফেরা করো, আর যদি তুমি মিডিয়াম ক্লাস সিটি গুলাতে থাকতে চাও, তাহলে তোমার হাইয়েস্ট 5,000-6,000 টাকার মধ্যে তুমি আরামসে চলাচল করতে পারবে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। যেহেতু ব্লগ করতেছি, ব্লগিং ক্যামেরাটা হাতে না নিলে আসলে ব্লগ ব্লগ মনে হয় না। আর স্পেশালি থ্যাঙ্কস টু নাইম, আজকে এত সুন্দর করে আমার ভিডিওগুলো করছে। যদিও অনেক কষ্ট করছে সেটা, আমি অনেক অনেকবার টেকগুলো নিছি, সেটা অনেক কষ্ট করে ভিডিওটা করছে। তো আজকে ব্লগ এই পর্যন্তই, এখন থেকে রেগুলার ব্লগ হবে ইনশাল্লাহ, সামনে আরো ব্লগ আসতেছে। তো সি ইউ নেক্সট ব্লগ, বাই বাই।